Hey guys, good morning. Welcome to back my channel. I am Mori. Ashok Moshoi. Khub bhalo acho. Ajke jodi tomar budhbar 9th March. Chalo chalo vlog ta start kori. Baki hoye jata aste aste dhire dhire bol. Chalo vlog ta start kori. তো আজ আমরা হচ্ছে এখন ইসলামপুর দুজনেই এখন হচ্ছে আমরা শিলিগুড়ি চলে যাব তো অনেক দিন ধরে এখানে প্রায় কত দিন 10 দিন হয়ে গেল 10 দিন তো এখন যাওয়ার পর খাওয়া দাওয়া রেডি সবকিছু হয়ে গেছে অনেকগুলো ব্যাগ বেড়ে গেছে অনেক খেয়ে নিয়েছে একদম হ্যাঁ এখন হচ্ছে যাব এখন মানে গাড়ি আসবে তাই জিনিসপত্রগুলো ঢুকাতে হবে তারপর আমরা শিলিগুড়ি যাব চলো মার সাথে কথা বলে আসি এই যে মা কি করো সকাল থেকে অনেক রান্না বান্না হয়ে গেল খাওয়া দাওয়া হয়ে গেল এখন যাব আমরা বেরোবো গাড়ি আসবে অনেকদিন থাকলাম ওই যে আমাদের গাড়ি চলে এসছে রিজু সব জিনিসপত্রগুলো ঢোকাচ্ছে একটু পরে আমরা যাব সব একটা একটা করে ঢোকাচ্ছে কালকে হচ্ছে তোমার মেঘনাদের বাড়িতে গিয়েছিলাম তো অনেক লেট হয়ে গেছিলো আসতে আর হচ্ছে লেট করে ঘুমিয়েছি তারপরে সকালবেলা উঠলাম সকালে উঠে আর ব্লগ টক স্টার্ট করি নি এখন হলাম রেডি রেডি হয়ে তারপর ব্লগ স্টার্ট করবো তো ব্লগ করলাম তো খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর যেহেতু যাবো দাঁড়াবো এখন তোমার প্রায় 12টা বাজতে চললো এখনও 12টা বাজেনি কারণ এখন রিজু সকালবেলা কাজ করে নিয়েছে এখন তোমার যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে সেহেতু নেট এখন অফ আছে তো মানে 11টা থেকে 3টা অবধি ইন্টারনেট বন্ধ থাকে সার্ভিস তো ওই সময়টা ফাঁকা আছে আবার 2টা থেকে 3টা থেকে আবার স্টার্ট হয়ে যাবে তো এর মধ্যে আমাদের শিলিগুড়ি পৌঁছে হবে তারপর কাজ বাকি কাজ স্টার্ট করবে তো ও হচ্ছে বাইরের সব জিনিসপত্রগুলো ঢোকাচ্ছে আর আমি হচ্ছে এখানে বাইরে ব্লগ ট্লগ করে নিয়ে দাঁড়িয়ে এখন বেরিয়ে যাবো এখন দেখতে দেখতে কী করে সময়টা এত পার হয়ে গেলো বুঝতেই পারছি না মানে এই কিছুদিন আগে আসলাম দেখতে দেখতে 10 দিন হয়ে গেলো আর মেঘনার জন্য আসা মেঘনার জন্যই থাকা নাহলে চলে যেতাম 2-3 দিন থেকে তো কালকে মেঘনার ওখানে বেশ ভালোই টাইম স্পেন্ড করলাম খুব ভালো লাগলো এখন হচ্ছে ব্যাগে মানে গাড়িতে জিনিসপত্র ঢুকে গেলে এখন আমরা শিলিগুড়ির দিকে চলে যাবো একটু একটু তোমার লিকুইড খারাপ লাগছে অনেক দিন হয়ে গেলো সেই জন্য একটা লাইক এক ইমোশন চলো পরে কথা আর বলি এগুলো হচ্ছে আমাদের বেলকনির গাছ দেখো এগুলো আমার মা হচ্ছে সব এগুলো এই গাছগুলোকেও আবার স্নান করায় এগুলো আরও তোমার গাছ ছিল বিয়ের জন্য অনেকগুলো গাছ তোমার নষ্ট হয়ে গেছে আর ওই দিকে যে বেলকনিটা দেখতে পাচ্ছ ওই বেলকনিতে অনেক গাছ আছে জিনিসপত্র ঢোকানো হয়ে গেছে আচ্ছা এটা 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 কী গাছ গাছে একটারও নাম জানি না এটাকে এটা এটাকে পাম গাছ না কী গাছ বলে ঠিক জানি না বেশ ভালো লাগে বেলকনিটা এত সুন্দর লাগে দেখতে গাড়িতে সব ঢোকানো হয়ে গেছে ঋষি টাটা করে দে টাটা বাবা বাবাও যাচ্ছে শিলিগুড়ি গাড়িতে সব জিনিসপত্র ঢোকানো হয়ে গেছে ঋষি জুতা পরতে গেছে মাও চলে আসছে নিচে কি টাটা টাটা জেঠুনি টাটা ঋষি টাটা ঋষি টাটা ঋষি টাটা টাটা আগে বাড়ি ঢুকে গেছিলাম ওপর সব জিনিসপত্রগুলো রেখে এখন বাবাকে ছেড়ে দিলাম বাবাও বাড়ি চলে গেল মানে বাবার কাজ আছে চলে গেল এখন ওপরে যাব রেস্ট করব ফ্রেশ হব এত জ্যাম এত গরম কি বলো প্রচন্ড গরম যাই এখন ওপরে গিয়ে রেস্ট করি জুয়েলি
এসে কাজে লেগে গেছিলাম, সব জামাকাপড়গুলো গুছিয়ে টুচিয়ে রাখলাম, কারণ যতক্ষণ না ওগুলো ঠিকঠাক হচ্ছে না মানে নিজেরই কেমন টাইপের লাগে। তারপরে ওগুলো সব কাজ কমপ্লিট করে তারপরে হচ্ছে আমি এডিটিং করতে বসলাম, যেহেতু কালকের ব্লগটা তোমার এডিট করা হয়নি, সকালেও আজকে তোমার বাড়ি চলে বাড়ি থেকে বেরিয়ে গেলাম, মানে এখানে শিলিগুড়িতে এলাম, সেই সুযোগে ব্লগটা এডিট করার সুযোগই পাইনি। তারপর এডিট করতে করতে দেখি 5:30 বেজে গেছে, সেই তোমার কখন আসলাম, তোমার 2টার আগে এসেছি, আসার পরে তারপরে এইটা ওটা করতে করতে দেখি 5টা বেজে গেলো, 5:30 মতন বাজে। তারপরে এলে কী করি কী করি, খিদা পেয়ে গেছে, তারপরে একটু ওয়াই ওয়াই বানালাম, আমার একার জন্যই ওয়াই ওয়াই বানালাম, রিজু নেই, রিজু বাইরে গেছে একটু, তো আনাকে তাহলে খেয়ে নিই, তো এখন আমি ওয়াই ওয়াই খাই আর খেতে খেতে টিভি দেখি আর কী করি, তারপরে আর বাকি কথা তোমার। দেখো এখন 11:30 বাজে, এখনও রিজু ল্যাপটপ নিয়ে কাজ করে যাচ্ছে, কখন শেষ হবে? দেরি আছে, বাড়িতে তোমার দেখতে দেখতে 10 দিনের মতন ছিলাম, আর হচ্ছে এই থাকতে থাকতে একটা ইমোশন চলে আসে, খারাপ লাগে, বাট যখন আসি খারাপ তো লাগে, বাট কাউকে বুঝতে দিই না যে খারাপ লাগছে, বাট খারাপ লাগছিলো আজকেও খুবই। যাই হোক এখন ঠিকঠাক হয়ে গেছে, সেই টাইমটাতে একটু একটু খারাপ লাগছিলো, এখন ঠিকঠাক হয়ে গেছে। যাই হোক আজকে অনেক টায়ার্ড, অনেক টায়ার্ড, এখন কিছু ঘুমাবো, রেস্ট করবো, ঠিক মতন ঘুম হয়নি, যে কালকে রাত্রেও দেরি করে এসি। আর তোমার সবথেকে ফালতু হচ্ছে ইন্টারনেট, এত বাজে নেট, এত বাজে নেট, 6 ঘন্টা বসেও আপলোড হয় না ভিডিও। যাই ভিডিওটা আপলোড হয়ে গেছে, তোমরা দেখে আসতে পারো কালকের ভিডিওটা, খুব ভালো লাগবে। আর আজকে আর ভ্যাট বকবো না, এখন হচ্ছে ঘুমাই। যাই হোক আজকে ব্লগটা ছোটো হলো হয়তো, এডিট করার সময় বুঝতে পারবো। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আজকে এখানেই এন্ড করে দিই, গুড নাইট, টাটা।